তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো টেকনিক্যাল পাপুর একটা ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, ভিডিও শুরুর আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেবো, কারণ কি দেখবে আমার ভিডিওতে নানা রকম পশু পাখির আওয়াজ আসে। তো বন্ধুরা, এর জন্য সরি, আমি একটা প্রকৃতির মাঝে ফাঁকা জায়গায় ভিডিও বানাই বলে এরকম আওয়াজ আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওয় তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কি, তোমরা কি করে তোমাদের ফোনের কিপ্যাড অর্থাৎ যে ডায়ালার প্যাড আছে যেখানে তোমরা কল করো, সেখানে কী করে তোমাদের ছবি সেভ করবে। বন্ধুরা, আজ তোমাদেরকে সেটাই বলবো। তো চলো বন্ধুরা, এই জন্য তোমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা সেই কাজটি কী করে করবে। তো বন্ধুরা, তোমরা সে দেখতে পাচ্ছো যে আমার এটা মোবাইলের ডায়ালার প্যাড। তো দেখো, আমি এখান থেকে নাম্বার ডায়াল করছি। তো দেখো, তার মধ্যে দেখো একটা ছবি লাগানো আছে। তো তুমি যখন এই কাজটি করে অন্যজনের সামনে যাবে, সেও দেখে একটা অবাক হবে এবং সে তোমাকে জিজ্ঞেস করবে যে এটা কী করে করলি, আমাকেও করে দে। এটা বন্ধুরা সে বলতে বাধ্য হবে, কচ্ছ নাম্বারের মধ্যে কীরকম থিম ঘুরছে। তো বন্ধুরা, তোমরা এই কাজটি কী করে করবে আজ তোমাদেরকে সেটাই বলবো। তো দেখো, এখান থেকে তোমরা যে কোনো কল করতে পারবে, ব্যাকে এসে তোমরা এখান থেকে অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করতে পারবে। তোমাদের যে খুশি বন্ধুরা, তোমরা এখান থেকে অনেক কিছুই করতে পারবে। তো এখানে তোমরা সমস্ত কিছু জিনিস পেয়ে যাবে। তো তোমরা এই কাজটি কী করে করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং তোমাদেরকে সরাসরি আগে আমি প্লে স্টোরে নিয়ে যাচ্ছি। তো তোমরা প্লে স্টোরে এসে সার্চ করবে যে মাই ফটো ফোন ডায়ালার। আমি অবশ্যই অ্যাপের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই বলে তোমরা সার্চ করে, এই বলে সার্চ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে অ্যাপটি আছে, তোমরা এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি এখান থেকে ওপেন করে তোমাদেরকে সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা কী করে অ্যাপটিকে পুরোপুরি সেট আপ করে কাজ করাবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিই সেটিং করে। আমি এখান থেকে অ্যাপটা এখান থেকে ওপেন করছি, এরকম করে অ্যাপটা ওপেন করবে, তোমরা জাস্ট ট্যাপ করে দেবে। জাস্ট ডিসপ্লেতে এরকম করে ট্যাপ করবে কয়েকবার, তোমাদের এরকম করে তোমরা ট্যাপ করে দেবে, এরকম করে ট্যাপ করে দেবে। ডবল ট্যাপ তো ডিক্লাইন, দুবার ডবল ট্যাপ করে দেবে, ডিক্লাইন হয়ে যাবে। তো বন্ধুরা, এরকম করে অ্যাপটা তোমরা সেট আপ করে নেবে ক্লিক করে কয়েকবার। তো এখান থেকে তীর চিহ্ন অপশন আছে, ক্লিক করবে, দেখতে পাচ্ছি অ্যাপটা এখান থেকে ওপেন হচ্ছে। বন্ধুরা বন্ধুরা, অ্যাপটা কিছু অ্যাড আছে, সেই অ্যাডগুলো না দেখলে হয়তো কাজ করবে না, অর্থাৎ অ্যাপটা তোমরা সেটিং করতে পারবে না। তো দেখো, দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আছে ডায়ালার বলে, তোমরা এটাই এখানে ক্লিক করবে। তো ডায়ালারে ক্লিক করার পিছনে অপশন আছে কাস্টম ব্যাকগ্রাউন্ড হেয়ার, কিন্তু লেখা আছে পুরোপুরি কাস্টম ব্যাকগ্রাউন্ড হেয়ার পুরোপুরি লেখা দেখতে পাচ্ছি, অনেক সময় দেখা হচ্ছে। তো তোমরা যেখানে আইকনটা শো করছে তোমরা এখানে ক্লিক করবে, করছো এখানে এরকম ডায়ালার প্যাডটা হয়ে যাবে এরকম। তো বন্ধুরা, আমি এখানে ব্যাকগ্রাউন্ডে আমার ছবি লাগাতে চাই, বাট ব্যাকগ্রাউন্ডে যেটা ঘুরছে ওটা আমি চেঞ্জ করতে চাই। তো তার জন্য তোমরা হচ্ছে এখানে একটা অপশন আছে, এখানে নিচে একটা অপশন আছে ডান দিকে নিচের কোনটায়, তোমরা ওই আইকনটায় আবার ক্লিক করবে। তোমার সেখানে অপশন আছে ব্যাকগ্রাউন্ড, তোমরা সরাসরি প্রথম অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে সেখানে অপশন আছে পিক ইমেজ, তোমরা সরাসরি পিক ইমেজে ক্লিক করবে। পিক ইমেজে ক্লিক করবো বন্ধুরা, পাশে আবার এখানে পিক ইমেজ পাশে এই যে অপশন আছে তোমরা এখানটা সরাসরি ক্লিক করবে। এটা ক্লিক করে বন্ধুরা তোমার গ্যালারিটা এখানে অ্যালাউ করবে, অ্যালাউ করার পর বন্ধুরা তোমার গ্যালারিটা খুলে যাবে। তো বন্ধুরা, তোমরা এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবে। তোমরা, আমি এখান থেকে আমার একটা যে কোনো ছবি সিলেক্ট করে নিচ্ছি গ্যালারিতে গিয়ে। দেখো, আমি এখানে যে কোনো একটা ছবি আমার সিলেক্ট করে নিচ্ছি, আমার পছন্দ মতো যে কোনো একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে ছবিটা এই ছবিটা আমি সিলেক্ট করলাম। তো এখান থেকে তোমরা ঠিকঠাক সাইজ অ্যাডজাস্ট করে নেবে এবং ক্রপ করে অ্যাপ্লাই ক্লিক করে দেবে, সাকসেসফুল অ্যাপ্লাইড ওকে করে দেবে। বন্ধুরা, এটা তোমার সাকসেসফুল অ্যাপ্লাই হয়ে গেল। তো বন্ধুরা, এখানে কয়েকবার অ্যাড আছে, তো এবার ব্যাকে চলে আসবে। তো ব্যাকে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছি ছবিটা আমার এখানে সম্পূর্ণ সেট হয়ে গেছে, এখানে সম্পূর্ণ বন্ধুরা আমার ছবিটা সেট হয়ে গেছে। তো তোমরা ডায়ালার প্যাডে ছবি লাগানো ছাড়াও এখানে তোমরা একটা কাজ করে নেবে, সেটা হচ্ছে কলার, তোমরা এই কলারে ক্লিক করবে। তো কলারে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এরকম একটা পেজ, তোমাকে যদি কেউ কল করে তার কলার পেজ এরকম একটা, অর্থাৎ তোমরা এরকম করে কল রিসিভ করতে পারবে এবং ডিক্লাইন করতে পারবে, পেজটা ওপেন হবে। বাট এই ব্যাকগ্রাউন্ডে তোমার ছবি লাগাবে কী করে, এখানে সেটা তোমরা করতে পারবে। এখানে তোমরা এই আইকনটা ক্লিক করবে, ডান দিকে একটু নিচে আইকনটা ক্লিক করবে, সেটার অপশন আছে ব্যাকগ্রাউন্ড, প্রথমেই তোমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে একটা অপশন আছে পিক অ্যান্ড ইমেজ, প্রথমে যে অপশনটা আছে তোমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ চুজ করে নেবে। তো আমি এখানে ছবি চুজ করে নিচ্ছি, তো এই ছবিটাই আর
নিচ্ছি, অন্য কোনো ছবি আর দেবো না। তো বন্ধুরা আশা করি তোমরা এরপরে অ্যাপটা সেটিং বা সেট আপ করে নিতে পারবে। তো যদি বন্ধুরা আমার এই ডায়লগ প্যাডে ছবি লাগানো ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটা একটা লাইক দেবে, এবং যদি আমার চ্যানেলে নতুন থাকো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এই বিষয়ে অর্থাৎ এই অ্যাপটার বিষয়ে যেটা বললাম সেটা তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, অনেক অনেক শেয়ার করবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।